ফ্ল্যাটের পর এবার গাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা। উদ্ধার হয়েছে সোনার গহনা ও হীরে। শিবপুরের একটি আবাসনের পার্কিং এ দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ টাকা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ফ্ল্যাট থেকে কাড়ি কাড়ি টাকা উদ্ধারের ঘটনা রাজ্যবাসীর কাছে নতুন কিছু নয়। তবে এবার ফ্ল্যাট নয়, পার্কিং এ দাঁড়িয়ে থাকা গাড়ির ভেতর থেকে উদ্ধার 2,20,50,000 টাকা। উদ্ধার হয়েছে সোনার গহনা, হীরে প্রভৃতি। এসএসসি দুর্নীতি মামলায় অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘড়িয়ার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে নগদ প্রায় 50 কোটি টাকার বেশি উদ্ধার করেছিল ইডি। কিছুদিন আগেই গার্ডেন রিচে আমির খান নামে এক ব্যবসায়ীর বাড়ি থেকেও উদ্ধার হয়েছে 1,00,000,000 টাকা। এবার গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিবপুর এলাকায়। জানা গেছে, শিবপুরের একটি বিলাসবহুল আবাসনের পার্কিংয়েই রাখা ছিল গাড়ি, সেই গাড়ি থেকেই উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নগদ টাকা। ব্যবসায়ী শৈলেশ পাণ্ডের ভাই অরবিন্দ পাণ্ডের গাড়ি থেকেই উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা। শনিবার রাতে শিবপুরের এই আবাসনে অভিযান চালায় পুলিশ। সেখানেই পার্কিংয়ের ভেতর রাখা গাড়ি থেকে উদ্ধার হয়েছে টাকা। জানা গেছে, চলতি মাসের 14 তারিখ কলকাতার হেয়ার স্ট্রিট থানায় একটি অভিযোগ জমা হয়। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নরেন্দ্রপুর শাখার একটি অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকার লেনদেন হচ্ছিল। সন্দেহ হয় ব্যাংক কর্তৃপক্ষের, কোথা থেকে এত টাকা আসছে অ্যাকাউন্টে। প্রাথমিকভাবে সেদিকেও নজর রাখা হয়। তারই সূত্র ধরে একাধিক অ্যাকাউন্টের হদিশ পায় পুলিশ। যারা টাকা জমা করছিলেন তাদের সাথেও কথা বলা হয়। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জমা হওয়ার পরই তদন্ত শুরু করে পুলিশ। উঠে আসে শৈলেশ পাণ্ডের নাম, সূত্রের খবর। এছাড়াও দুটি অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকছিল, সেই অ্যাকাউন্টেও 20 কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। অভিযোগের ওপর ভিত্তি করেই শনিবার ওই আবাসনে অভিযান চালায় পুলিশ। গাড়ি থেকে বিপুল অর্থ উদ্ধারের পর ওই আবাসনের একটি ফ্ল্যাটেও অভিযান নিয়ে নামে পুলিশ। সেখান থেকেও নগদ টাকা, সোনার গহনা ও হীরে উদ্ধার হয়েছে। সূত্রের খবর, একাধিক ব্যক্তিকে ব্যাংক থেকে লোন পাইয়ে দেবার নামে প্রতারণার অভিযোগ রয়েছে শৈলেশের বিরুদ্ধে। লোন না পেয়ে প্রতারিত কয়েকজন এর আগেও অভিযোগ জানায় ব্যাংকের কাছে। যদিও ঘটনার পর থেকে শৈলেশ পাণ্ডের পরিবারের কোনো খোঁজ পাওয়া যায়নি। আবাসনের গেটের রক্ষী এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে তিনি জানান, আমরা সামান্য নিরাপত্তার কাজ করি, গাড়িগুলি আমরা চিনি। আমি কিচ্ছু শুনিনি, আমি জাস্ট এসে ডিউটি ধরেছি, ব্লকে আমার ব্লকের ডিউটি, ব্লকে চলে গেছি। হ্যাঁ, কোথায়? 3 নম্বর ব্লকে থাকতে। 3 নম্বর ব্লক, ফ্ল্যাট নম্বর কত আছে? 2D। ওনার কি পুরো পরিবার এখানে থাকে? আসেন, মাঝে সাঝে আসেন। ওনার কি গাড়িও ছিল? গাড়ি, হ্যাঁ, দুটো আছে, দুটো গাড়ি। তো কালকে এখানে যে পুলিশ এসেছিল, রেড করেছে, এটা কিছু জানা নেই? না স্যার, আমার জানা নেই, আমি সকালে ডিউটি ধরেছি, আমি জানি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, শিবপুর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।